শুক্রবার ঝাড়খণ্ডের রাজ্যকে 35,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে সিন্দ্রিতে অবস্থিত হিন্দুস্তান উর্ভারক অ্যান্ড রসায়ন লিমিটেড এর সারের কারখানার পুনরুজ্জীবন। এর আগে গোরখপুর, রামাগুন্ডম এবং বারাউনিতে 3টি সার কারখানা পুনরুজ্জীবিত করা হয়েছে। এটি দেশের চতুর্থ পুনরুজ্জীবিত হওয়া সার কারখানা। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, এটা পূর্ব ভারতে সার কারখানাগুলি পুনরুজ্জীবিত করার জন্য আমাদের প্রচেষ্টার একটা অংশ। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন এবং কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। 2018 সালে সিন্ধ্রি ফার্টিলাইজার প্ল্যান্ট ফের চালু করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, এটা ছিল মোদীর গ্যারেন্টি, আজ এই গ্যারেন্টি পূরণ করলাম। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এই সার কারখানা চালুর ফলে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের নতুন পথ খুলে গিয়েছে। প্রধানমন্ত্রীর মতে, আত্মনির্ভর ভারত গঠনের যে লক্ষ্য তার সরকার নিয়েছে, সেই যাত্রাপথে এই কারখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ভারতে প্রতিবছর 360 লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারের প্রয়োজন হয়। 2014 সালে ভারত মাত্র 225 লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করেছিল। বাকি চাহিদা মেটাতে বিশাল পরিমাণ সার আমদানি করতে হতো। গত 10 বছরে মোদী সরকারের প্রচেষ্টায় ভারতের ইউরিয়া সারের উৎপাদন 310 লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে। সিন্দ্রির সার কারখানা ছাড়াও প্রধানমন্ত্রী মোদী এদিন ঝাড়খণ্ডে 3টি নতুন ট্রেনের যাত্রার সূচনা করেন। এই 3টি ট্রেন হল দেওঘর ডিব্রুগড় ট্রেন, তাঁতনগর এবং বাদাম পাহাড়ের মধ্যে মেমু ট্রেন পরিষেবা এবং শিবপুর থেকে দূরপাল্লার মালবাহী ট্রেন। ঝাড়খণ্ডে ছাত্রা জেলার উত্তর কারণপুরে সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টও দেশকে উৎসর্গ করেছেন। 23 বছর আগে 1999 সালে 6 মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এনটিপিসি জানিয়েছে, এদিন থেকেই এই সুপার থার্মাল পাওয়ার স্টেশনের প্রথম ইউনিটটি বাণিজ্যিকভাবে কাজ করা শুরু করল। এই ইউনিটের ক্ষমতা 660 মেগাওয়াট। আর মুঝে পাক্কা ভরসা হ্যায়, দেশ কি জনতা পর ভরসা হ্যায়, कि उसके उद्घाटन के लिए भी मैं जरूर पहुंचूंगा। इन पांचों प्लांट से भारत 60 लाख मैट्रिक टन से भी ज्यादा यूरिया का उत्पादन कर पाएगा, यानी भारत तेजी से यूरिया के मामले में আত্মনির্ভর হোনে কি তরফ বড় রহা হিসে না সিফ বিদেশি মুদ্রা কি বচত হোগি বল্কি ও পয়সা কিসানো কে হিত মে খরচ হোকা। সাথিও আজকা দিন ঝাড়খণ্ড মে রেল ক্রান্তি কা এক নয়া অধ্যায় ভি লিখ রহা হ। नई रेलवे लाइन की शुरुआत से लेकर मौजूदा रेलवे लाइन के दोहरीकरण और कई अन्य प्रोजेक्ट्स आज यहां शुरू हुए हैं। धनबाद चंद्रपुरा रेल लाइन का शिलान्यास होने के इन क्षेत्रों में भूमिगत आग से सुरक्षित एक नया रूट उपलब्ध होगा। इसके अलावा देवघर डिब्रूगढ़ ट्रेन के शुरू होने से बाबा बैद्यनाथ का मंदिर और माता कामाख्या की शक्तिपीठ एक साथ जुड़ जाएंगे। कुछ दिन पहले ही मैंने वाराणसी में वाराणसी कोलकाता रांची एक्सप्रेसवे की आधारशिला रखी है। ये एक्सप्रेसवे चतरा, हजारीबाग, रामगढ़ और बोकारो समेत पूरे झारखंड में आने जाने की स्पीड को कई गुना बढ़ाने वाला है। इसके अलावा हमारे किसान भाई बहनों को, चाहे फसल की बात हो, हमारे खदानों में कोयले की बात हो, हमारे कारखानों में सीमेंट जैसे उत्पाद हो, ये पूर्वी भारत से देश के हर कोने में भेजने में बड़ी सहूलियत भी होने वाली है। इन प्रोजेक्ट से झारखंड की रीजनल कनेक्टिविटी और बेहतर होगी, यहां के आर्थिक विकास को गति मिलेगी। साथियों, बीते 10 वर्षों में हमने जनजातीय समाज, गरीबों, युवाओं और महिलाओं को
अपनी सर्वोच्च प्राथमिकता बनाकर झारखंड के लिए काम किया है। साथियों, हमें 2047 से पहले अपने देश को विकसित बनाना है। झारखंड থেকে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তারপর 2 মার্চ যাবেন বিহারে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।